দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পাশে কে রয়েছেন? চেনা মুখ, বুঝতেই পারছেন, ক্রীড়া ভাষ্যকার কামরুজ্জামান। হ্যালো কামরুজ্জামান, কেমন আছেন? শামসুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি অবশ্যই। বন্ধুরা, আজকে কথা বলবো সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ ম্যাচের প্রিভিউ নিয়ে। অর্থাৎ আগামীকাল সকাল 9টায় বাংলাদেশ সময়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ খেলতে নামছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, যেটাকে আমরা সংক্ষেপে এসসিজি বলি। এসসিজির মাঠে বাংলাদেশ দল এর আগে কখনোই ক্রিকেট খেলেনি। সো ওই জায়গাটা থেকে যদি আমরা বিবেচনা করি, এই মাঠে প্রথমবারের মতো খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচটা শুরু হবার আগে ম্যাচ প্রিভিউ নিয়ে আমরা আলোচনা করব, বাট বিস্তারিত আলোচনায় যাবার আগেই অনুরোধ রাখতে চাই, শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, এবং আমার ফেসবুক পেজ স্পোর্টস কমেন্টেটর, শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর, সেটা ফলো করুন। তো কামরুজ্জামান, আপনি জানেন যে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছে। আমরা বলি এ গুড স্টার্ট ইজ হাফ ডান, সেটা বাংলাদেশের হয়েছে। অন্যদিকে সাউথ আফ্রিকা দুর্বলতম প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে মাস্ট উইন গেম, বৃষ্টির বাগড়ায় তারা ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট শেয়ার্ড হয়ে যায়। সো বাংলাদেশ একটু ফুরফুরে মেজাজে আছে এই ম্যাচটা শুরু হবার আগে। মানে আমি আপনার কাটাকাটা উত্তর দিই, বাংলাদেশ এই শুধু সিডনি গ্রাউন্ডে টি টোয়েন্টি খেলেনি না, বাংলাদেশ অস্ট্রেলিয়াতে কখনো টি টোয়েন্টি ম্যাচ খেলেনি। আর সিডনি একটা ওয়ার্ল্ড ক্লাস একটা স্টেডিয়াম অস্ট্রেলিয়া তথা বিশ্ব ক্রিকেটের, এটা একটা গেল। ফুরফুরে মেজাজে আছে বলবো না, মানে অত স্বস্তিকর জয় কিন্তু আমাদের নেদারল্যান্ডসের সঙ্গে ছিল না। নেদারল্যান্ডস হাতে যদি দু একটা বল থাকতো তাহলে হুনোজ ম্যাচটা কিন্তু হয়তো অন্যরকমও চিত্রনাট্য হতে পারতো। এটা গেল বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডস। আপনি দুর্বল কেন বলবেন জিম্বাবুয়েকে? সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, কাউকে দুর্বল ভাবেন না এবারের বিশ্বকাপে। এই এই বিশ্বকাপে আপনি কখনো ভাবতে পারবেন না। এখন জিম্বাবুয়ের যিনি প্রশিক্ষক তিনিও কিন্তু আইসিসি কে ব্লেম করেছেন যে এই বৃষ্টির মধ্যে তোমার ম্যাচটা খেলার দরকার কি ছিল। তবে সত্যিকার অর্থে শ্রোতা বন্ধুরা, আমরা এই চোকার সাউথ আফ্রিকার ও তো ওই যে একটি পয়েন্টস হারানোর ফলে ওরা তো তেতে আছে। আগামীকালকে বাংলাদেশের সময় সকাল 9টায় বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ। সাউথ আফ্রিকা কিন্তু হাইলি একটা প্রফেশনাল দল, বিশ্ব ক্রিকেটের অনেক বড় বড় তারকা, এবং সুতরাং ওদের বিরুদ্ধে ভালো করতে গেলে আমাদেরকে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে, তাই তো? সেরা শুধু না, আপনি সেরা সেরাটা আপনি বিশ্ব ক্রিকেট মানেই বিশ্বের মানুষ এক্সট্রা কিছু দেখতে চায়, রাইট? হ্যাঁ, তো আপনাকে লুঙ্গি এনগিডির বিপক্ষে, আপনাকে ককের বিপক্ষে, রাবাদার বিরুদ্ধে, তাদের কোয়ালিটি স্পিনারের বিপক্ষে আপনাকে কিন্তু। আমি সেই দিকে আসছি কামরুজ্জামান, আপনাকে ছোট ছোট করে কিউ দেই, খুব বেশি ভিডিও বড় করব না আমরা। আপনি জানেন যে সিডনিতে স্পিন রিলেটিভলি বেটার অস্ট্রেলিয়ান যে কোনো ভেন্যুর মধ্যে, এখানে স্পিন একটু ধরে। তো বাংলাদেশ গত ম্যাচে তিনটা পেসার নিয়ে খেলেছিল, সাথে ফিফথ বোলারের জায়গাটা একটা দুর্বলতা ছিল, মোসাদ্দেক এবং সম্মুখ দিয়ে পঞ্চম বোলারের কাজ সারানো হয়েছে, এবং সেই জায়গাটা একটা দুর্বলতা আমরা দেখেছি। তো কোনো এক্সপেক্টেড চেঞ্জ আপনি সাউথ আফ্রিকা ম্যাচে দেখতে পারেন কি না? অর্থাৎ ইয়াসিরকে ড্রপ করে একজন স্পিনার মিরাজ বা নাসুমকে নিয়ে আসা হবে কিনা? নাসুম ভালো বল করতে পারে, কিন্তু আমাদের নাসুম তো একজন এভারেজ স্পিনার, আমাদের এখানে একটা কোয়ালিটি স্পিনার লাগবে। ওদের যেমন কেশব মহারাজ একজন কোয়ালিটি স্পিনার, ওতে আছেই কিন্তু মিরাজ আর নাসুম স্পিনার। এখন আমাদের আজকে কিন্তু আপনাকে এটা বলা খুব সন্দেহ আমি যে উইনিং কম্বিনেশন এখানে সাকিব আল হাসান বা টিম ম্যানেজমেন্ট মানবে কিনা। আচ্ছা, রাইট। এখন আমার একটাই অবশ্যই, আমার মানসিকভাবে কিন্তু স্পিনের উপরে বেশি নির্ভর, কারণ এখানে আমার মুস্তাফিজের বল ক্লিক করছেন, সেখানে তাসকিন একাই সাপোর্ট, হাসান মাহমুদ যদি এবং তাসকিন যদি সেই খেলাটা আবার মানে জাস্ট ফটোকপিটা কিনে পেস্ট করতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে, তাহলে আমাদের ভালো। তবে ব্যাটিং এ ওই রকম একটা ভালো শুরুর পর মিডল অর্ডারে, যেখানে আমাদের সাকিব ছিল, লিটন ছিল, ইয়াসির ছিল, এই জায়গাটাই তিনজনেই কিন্তু গত ম্যাচে ফেল করেছে, মোসাদ্দেক এবং সোহান আর আফিফ মিলে ফিনিশিংটা দেওয়াতে তবু একটা ভদ্রস্থ 144 স্কোর হয়েছিল। সো ব্যাটিংয়ে আমার মনে হয় যে এখনও অনেক উন্নতির জায়গা রয়ে গেছে।
আরেকটা ইনফরমেশন দেই, সিডনিতে অ্যাভারেজ স্কোর হচ্ছে 162, আর এখানে সর্বাধিক রান তাড়া করে জিতেছে কেউ 176। সো খুব যে হাই স্কোরিং ম্যাচ সিডনিতে হবে তা কিন্তু আশা করা যায় না। হ্যাঁ, আমাদের যদি টার্গেট 180 হয়, আমরা কেবল গ্যারান্টি দিতে পারবো যে 180 নিয়েই আমরা জিতবো? না না, আমরা জিতবো। আমাদের কথা হচ্ছে যে আমাদের না, আমাদের দর্শক, আমাদের আমাদের শ্রোতারা, আমাদের ভক্তরা, আমাদের দেশবাসী, তাদের জয়ের চাইতে কী আশা করে তারা জানেন? যে আমার দলটা বেটার ক্রিকেট খেলো, তিনটা ফরম্যাটে খেলো, পরেরটা পরে দেখা যায়। বিশেষ করে আমি এই তিনটা ফরম্যাটের কথা যখন বললেন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি ওদের মাটিতে গিয়ে, সেই অভিজ্ঞতাও আমাদের আছে, আমাদের মাটিতেও আমরা জিতেছি, কিন্তু কখনোই টেস্ট বা টি টোয়েন্টিতে ওদের বিরুদ্ধে জিতিনি। ওদের সাথে আমরা 7টা টি টোয়েন্টি খেলে সবগুলোতে হেরেছি। অন্যদিকে এই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ান কন্ডিশনেও যে খুব ভালো টি টোয়েন্টি খেলে তা কিন্তু নয়। এ পর্যন্ত পরিসংখ্যান বলছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিভিন্ন ভেন্যুতে 9টা টি টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র 2টোতে জিতেছে। সো অস্ট্রেলিয়ান ট্রিপিক্যাল কন্ডিশনস সাউথ আফ্রিকানদেরও বেশ পরীক্ষা নেয়। হ্যাঁ, সুন্দর কথা বলছেন। গ্লোবালাইজেশনের এই যুগে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ার মাঠে খেলছে, এটা কিন্তু ভাবার কোনো ওয়ে নেই, কোনো ওয়ে নেই। শামসুল ইসলাম, আপনাকে প্রথমে কি একটা দেশের বিপক্ষে একটা দেশের জয়টা কিন্তু আপনাকে সর্বোচ্চ লেভেলে ক্রিকেট খেলতে হবে। বিশ্ব ক্রিকেটটা ক্রিকেটের দর্শক, ক্রিকেটের যারা রথি মহারথি ক্রিটিক্স, যারা সমালোচক আলোচক, আমাদের মধ্যে যারা আমরা কথা বলি, অথবা আইসিসি, তারা বলে যে তোমার পাওয়ার ক্রিকেটটা, তোমার পাওয়ার ক্রিকেটটা, কোয়ালিটি ক্রিকেটটা দেখাও, জয় এমনি এমনি আসবে। কিন্তু যেন এক পেশে আমরা যেন হারার আগে হেরে না বসি, আমরা যেন মানসিকভাবে চাঙ্গা থাকি, তাহলে কি হবে জান? তাহলে কি হবে? বিশ্বাস করুন, সাউথ আফ্রিকা কিন্তু অজেয় দল নয়। যে সাউথ আফ্রিকার বিপক্ষে আমার পরিসংখ্যান আপনি যেটা দিলেন, এই পরিসংখ্যান কিন্তু সবসময় মাঠের ক্রিকেটে খাটে না, রাইট? অতএব আমরা যদি ভালো কোয়ালিটি ক্রিকেট খেলি, কোয়ালিটি বোলিং করি, কোয়ালিটি ফিল্ডিং করি, এবং আমাদের যে ধরনের একটা রোগ আছে যে জোড়ায় জোড়ায় কাতারে কাতারে উইকেট পড়ে, সেইগুলো যদি আমরা চেক দিতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ভালো, ইয়েস, আমার মনে হয় যে খেলাটাকে মহেন্দ্র সিং ধোনির মতো ডিপে নিয়ে যেতে হবে। এসেই প্রথম বল থেকে চার্জ না করে দুটো চারটা বল দেখা, একটু থিতু হওয়া, মানিয়ে নেওয়া, নিজের অ্যাবিলিটির উপর আস্থা রাখা, এবং খেলাটাকে যত ক্লোজ করবেন তারপর গিয়ে। মহেন্দ্র সিং ধোনি কিন্তু টি টোয়েন্টিতে বলও লিপ করেছেন, আমরা দেখেছি, এসে ডেড ডিফেন্সের জন্য খেলেছেন, একটু অ্যাডজাস্ট করে নিয়ে তারপর তিনি তার ফ্লারিশ শটসগুলো খেলেছেন। সো সাকিব, লিটন, আফিফ, আমাদের যারা মূল ব্যাটার মিডল অর্ডারে, যারা পথ দেখাবে শেষ অবধি, এদের কোনো একজনকে শেষ অবধি ব্যাট করতে হবে, যেটা পাকিস্তানের শান মাসুদ করেছিল সেই ইনিংসে, বা বিরাট কোহলি শুরুর দিকে স্লো খেললো পরে পুষিয়ে দিয়েছে, ওই রকম কোনো একজন পার্টিকুলার ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে খেললে ব্যাটিং ইনিংসটাও ভালো হবে, বোলিংটা মাশাআল্লাহ গত ম্যাচে ভালো হয়েছে, তার ধারাবাহিকতা যদি টিম ধরে রাখতে পারে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভালো করার না করার কোনো কারণ আমি দেখছি না। স্পিনে যে আমাদের শক্তি বৃদ্ধি করতে চাচ্ছি, সাউথ আফ্রিকান স্পিনও কিন্তু যথেষ্ট সমৃদ্ধ, বিশেষ করে কেশব মহারাজ এবং তাবরাজ শামসির মাধ্যমে ওদের স্পিন অ্যাটাকটাও ইকুয়ালি ভেরি ভেরি গুড, থ্রেটনিং ফর বাংলাদেশ। সো বাংলাদেশকে নিজেদের সেরা সেরা ক্রিকেটটা খেলেই সাউথ আফ্রিকা বধ করতে হবে, এবং বাই চান্স যদি সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা জিতে যাই তো বলতেই পারি যে 15 বছর পর মূল পর্বে এসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে জয় পেয়েছি, এই আসর সেই জয়ের উপর ভর করে আমাদেরকে অনেক দূর পথ নিয়ে যেতে পারে। হ্যাঁ, সুন্দর। শামসুল ইসলাম, একটা ইংরেজিতে একটা কথা রয়েছে, একটা হচ্ছে কোয়ালিটি, আরেকটা হচ্ছে হাই কোয়ালিটি। আমাদের বোলার কিন্তু কোয়ালিটি স্পিনার বা বোলার, কিন্তু হাই কোয়ালিটি বোলার হতে হবে হাই পারফরমেন্স দেখানোর জন্য। আমি আবারও বলি যে কেশব মহারাজ শামসি যে লেভেলের বোলার, আমরা কিন্তু ওদের বিপক্ষে খেলতে পারিনি, তার প্রমাণ হচ্ছে সাউথ আফ্রিকার মাঠে গিয়ে আমরা টেস্ট ক্রিকেটে খুবই নাস্তানাবুদ, খুবই নাস্তানাবুদ হয়েছিল, বিশেষ করে স্পিনে ঘায়েল হয়েছিল, এতটা ঘায়েল হয়েছে, যার জন্য কোয়ালিটি স্পিনের বিপক্ষে আমাদের কীভাবে খেলতে হবে সেটা কিন্তু আমাদের করে দেখাতে হবে। আরেকটি কথা যে আমাদের হাতে অতটা রিস্ক পাওয়ার নেই, আমরা অনেক সময় বলি যে ওয়েদারের কারণে আমাদের মাসেল পাওয়ার নেই, ওয়ান টু স্কেলে জাস্ট একটা বলের জন্য অপেক্ষা করেন, একজন বোলার 6টা বলে কিন্তু পারফেক্ট করতে পারে, লুজ ডেলিভারিকে জাস্ট ক্যাশ করেন, ক্যাশ তাহলে কি আমাদের কাজ, অর্থাৎ মাথা দিয়ে ক্রিকেটটা খেলেন, গায়ের জোর দিয়ে নয়, সেন্সিবিলিটি প্রয়োগ করুন। শ্রোতা বন্ধুরা, দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই কামরুজ্জামানকে চেয়েছিলেন আমার ভিডিও লাইভগুলোতে, আজকে থ্যাঙ্কফুলি তাকে পেয়ে গেছি, মেনি মেনি থ্যাঙ্কস জানাতে চাই কামরুজ্জামান আপনাকে, দর্শকরা নিশ্চয়ই খুশি হবে আপনাকে পেয়ে, এবং যে সমস্ত দর্শক আমাদের সাথে ছিলেন, আরও একবার বলছি শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর পেজটি ফলো করে আপনারা আমাদের সঙ্গেই থাকুন, এরকম নিয়মিত আপডেটস নিয়ে আমরা আবারও হাজির হয়ে যাব। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ কামরুজ্জামান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই।